তুমি ফোন করলা না কেন আসার সময়? আমি তো আপনাকে সারপ্রাইজ দিবার চাইছিলাম। ও তার মানে সারপ্রাইজ? ও পানি কি বলে, তুমি যদি এখানে ফোন করতা তাহলে তুমি আসার আগে আমি সমস্ত আয়োজন করে আসতাম। আরে যাও না, আইসি ওকে না খেয়ে থাকবো নাকি? না একটু আসলাম, ও আসলে কথাবার্তা বলি। আরে বললো নি কথাবার্তা, ধরো বাজারে যাই। আচ্ছা ঠিক আছে, শুনো মাছ আনবা বিরাট বড় দেখা, মাংস আনবা আর না বেশি না, তুমি 10 কেজি ই নিয়ে এসো, পেঁয়াজ নিয়ে এসো, কিলো পেঁপে সাথে না যে 5 কেজি মিষ্টি নিয়ে এসো। তুমি আর একটা কথা কবো না ঠিক আছে? এই তুমি তো পেঁয়াজের কথা বলে পেঁয়াজের দাম জানো কি? 180 রেখে দিলো পেঁয়াজ, এক কপি আজকে দিতে আগে 100। তাহলে কি আমরা রান্না বান্না করব কি দিয়ে যদি তুমি পেঁয়াজের কথা? পেঁয়াজ সারা কি রান্না দেবো না? পেঁয়াজ সারা কোনদিন আপ দেবে নাকি? তোমরা পেঁয়াজের মতো পাইলে নাকি? পেঁয়াজের কথাবার্তা কোথাও দুলাবাই একটা দই কিনে নিয়ে দই, আমি পেঁয়াজ আনাম না। আরে বোন তোর আইতে সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই, আব্বা ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা তুই বা ঘরে আয়, ঘরে আয় বোনাই। পেঁয়াজের বগলে গেছে, তার সমস্যা হয়েছে কি? সমস্যা কি হয়েছে, এই পেঁয়াজের দাম তো নিচে গাছ করছি। হ্যাঁ 160 টাকা কেজি। 160 টাকা কেজি পেঁয়াজ? দোকানদারের সাথে লাভ আছে? আরে না দোকানদার আছে কিনবো নি নাকি? আরে কাম করিস, সামনে তারা এই যে তোর জমি জেনে আছে, পেঁয়াজ জেনে তুই খালি কিন্তু ওটাই করছিস ভাই। মনে করছিস যদি গেলে ব্যাগের জমির মধ্যে পেঁয়াজের আবাদ করে না, তাহলে তো পেঁয়াজের এত দাম বাড়বো না। কি কিনবে আলু কত রেখেছি? কোনটা ওইটা ফারাম ফারাম আলু? হ্যাঁ ওটার দাম হইলো 30 টাকা কেজি। এই দেশিটা 40 টাকা, আদা আদা 200 গ্রামের দাম হইলো 70 টাকা। 200 গ্রাম মাত্র 70 টাকা কমতে না? রসুন কত? রসুন মনে করো যে 90 টাকা কেজি। পেঁয়াজ হইলে 170 টাকা। দোকানদারি করো তুমি, তো খুব খারাপ লোক দেখি। আমি হবাই হয়ে নিলাম পেঁয়াজ 60 টাকা কেজি, 160 টাকা কেজি। এই যে এটা বই ডালছিলাম দেখো, একদম আরে সাবই আগে থাকা, তাই যে তুমি এই 2 মিনিটের মধ্যে এত বড় মিশাটা থাকবা। আমি থাকো থাকো পেঁয়াজের দাম হলো আমার নাকি সহিলাম নাকি দাম লাখ সহিলাম আর হলো না, 160 টাকা করে পেঁয়াজ ঘন্টায় ঘন্টায় দাম বাড়ে, মানে তো পেঁয়াজ কিনবে ইচ্ছা না?
দেখ আমি কোন অশান্তির কথা কম তোর কাছে এই তোর ভাই রান্দ হয়ে গেল এখন তোর ভাই খবর আছে আমি পেশা বাদ দিতে চাইতাছি যাও দিতে থাক কই গো আই বাকি আইতাছি রে পিয়াজের যে দা মাথা গরম হয়ে যাকা হ্যাঁ চিন্তা কর আমারে সারিয়া বন্ধু ওই তোর কি সোমবারের টাইম আছে রে সোমবারটা শেষ হবে কি ফুরাই গেল গা রাখো আসতেছি সোমবার কি মনে করছে সোমবার যদি দে থাকস খালি যে আমাকে ফালে লাগলাম এটা কেমন কথা তোমার কি মাথা ঠিক আছে ওই মাথা আমার কেন ঠিক থাকবো হ্যাঁ 170 টাকা দিলো পিয়াস মাথা ঠিক থাকো কি এই দে রাখ না চোদ তুমি না থাকো আমি বাইতে যাই গে যাই গা মানে আধা এর কি গো শাকু না পামি এই তুমি করে দাও বাইতে যাবো এই তুমি তোমার দিকে মেয়ে তোরা ভেঙে বাবা গলা তুমি যাবা কা মানে না দলো ভাই আমার খাওয়ার সব মিটা গেছে কে আপনি যা শুরু করছেন একটা পিএস বাইন্ডার তরকারির মধ্যে সুবাইলে উঠাইতেছেন আরে এখন মনে করতে পিএসের দাম তো হলো বিষয় একটা হিসাব করতে চলা লাগবে নাকি দাম বেশি তাই কি আপনি আমগো বাইতে যাইেন গায়ে কত পিএস নাকবো নিয়ে আইেন আর মনি তে তুমি থাকো না না আমি থাকুম না এই ঘরে যাও পরে এই আর মনি বেশ সরমের মতো তো কই হল্লা তারপরে একটা পিএস দেওয়ার পরে খাওয়াই হল্লা না এই যে খাওয়া নাকবো না এই যে আমি এটা পিএস দিয়া ঘরে সিতা সিতি বানাই মারাই হুকুম সারা পিএস বাইরে বের করাস তাহলে কিন্তু খবর আছে বিলাম তাহলে মনে করো তোমার সংসার রান্দা বন্ধ আছে দিকে রান্দা বন্ধ দেখুনি দেখুনি বনে
তোর ভাইয়ের কথা কিছু মনে করিস না, কিছু কিপ্ত মানুষ তো এর দিকে এরকম করতেছে। আর জানোস না পেঁয়াজের দাম কত? 180 টাকা কেজি। আপা তুমিও শুরু করলা? সি 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 তোমরা এইভাবে হয়ে গেছো, কয়টা টাকার লিগা তোমরা পেঁয়াজ ছাড়াই তরকারি খাওয়া শুরু করছো? চিন্তা করছ? আমার হালি পেঁয়াজের লগে রাখ জায়গা চিন্তা করছে? এটা কোনো হালি হালি হইল? আমার দোলাবাই যে দুইটা হাই করবো চিন্তা মাথায় নাই। আমি কিন্তু পেঁয়াজের দাম হলো বেশি, পেঁয়াজ সোমবারের মধ্যে পাঁচটা দিলেও চলবো, একটা দিলেও চলবো, এই যে সোমানটা তুলছি তাও চলবো, এটা নিয়ে এত নারী ঘর নবকিন দিকে এসে সেটা ফসকে সেটা কি তোমার রূপ দেওয়ার লেগে এই পেঁয়াজের তো দাম বাড়ছে না, ওই যে খেত আছে উত্তর পা তা পেঁয়াজ বুনো যাও। এই যে বুনবনি এই যে রাত নাও, এটা ভালো করে দুইয়া টাঙ্গের মতো তালাটা থিয়া বানাইতে ভাই করবো চাও কি এটা কথা বলে দিলাম মন থাকে তো নি। আমরা দেব পানি গাছ চাই যে পেঁয়াজের দাম বাড়ে কি বাকি বুঝছেন কি?